بھائیو دوستو قرآن کریم سبحان اللہ تو معجزہ معانی دیکھ کے یہ رقم معجزہ الفاظ دیکھ کے یہ رقم معجزہ فہمے قرآن کے ساتھ سمپرک ہوئے معانی আর আল্লাহর সাথে সম্পর্ক হইল তেরা তেলাওয়াত এর মানি যেরকম মুজিজা আল্লাহ যেরকম মুজিজা মানি বুঝলে যেরকম সারা দুনিয়ার রাজা তুমি এরকম আল্লাহ বললেও সারা দুনিয়ার রাজা তুমি কোনটাকে কোনটা তুমি ছোট করে দেখানোর সুযোগ না দেখো বুঝিনা সংখ্যা কম থাকে আর তেলাওয়াতকারী সংখ্যা বেশি যে কোনো মানুষ কোরআন শরীফ বুঝুক কিংবা না বুঝুক নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়া লাগলো ঠিক না বেঠি এরপরে সুরা বিলাল লাগবে নি বুঝলে বলে নেব আমি এখানে গেলাম উনি নামাজ পড়তে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর রহমান রহিম মানে মোনাজাত আল্লাহরে পড়াইতে মানে বুঝে আসবে আলিফ লাম মিম না না তারপরে কি এই কোরআন যখন সে শুনে তার চোখ থেকে ঝরঝর করে পানি বের হয় এটার নাম হল তেলাওয়াত আল্লাহ কলমের মধ্যে আসর হতে হবে এটা শেফা প্রমাণিত হতে হবে এটা রহমত প্রমাণিত হতে হবে কারি সাফ হওয়ার পরে যদি ক্লিন শেফ চলে আসো কারি সাফ হওয়ার পরে যদি সুন্নতের আমল ছুটতে গেল বুঝতে হবে যে এটা বদল এটা কি হয়ে গেছে বদল আমার বিদেশ থেকে গাড়ি সামনে আসে ইসলামিক ফাউন্ডেশন আর আল্লাহ বলে চিৎকার করে আর আপনি এরকম চিৎকার করেন কেন কয় যে এটা তো কোরআনে কারিমের মানে শান বলে কোরআনে কারিমের শান তো এটা না সাহাবায়ে কেরাম আল্লাহ বলে চিৎকার করছেন আমার জন্য তবে আমার যেটা জানা আছে তার আয়ুনাহুম তাফিদু মিনাল দমই মিমারাহু আমি জানি তো এটা যে তেলাওয়াতের পর যদি সবগুলো মানুষের চোখ থেকে ধড়ধড় করে পানি বের হইতো তাইলে বুঝতাম এই তেলাওয়াত আবু বকরের তেলাওয়াত এই তেলাওয়াত উমর ফারুকের তেলাওয়াত এই তেলাওয়াত উসমান গনির তেলাওয়াত এই তেলাওয়াত আলী মুর্তজার তেলাওয়াত আপনি যেভাবে আল্লাহ বলে চিৎকার করেন এটা সঙ্গে আগেরটার সঙ্গে মিলে না আর না মিলার কারণ হইল ওই যে আপনার দানি নাই আমি দেখি আরে শাহ রহমাতুল্লাহ আলাইহি জানি তেলাওয়াত করতে না পাবলিক হালকাস করে সে শুধু আযানটা শুনছে আযানটা শুনছে সঙ্গে সঙ্গে তার ভিতরে এরকম পরিবর্তন হয়ে গেছে যে সঙ্গে সঙ্গে কুমিরা বাজায় দিয়া শোনা হচ্ছে মানুষকে যদি দ্বীনের দিকে টেন্না আনে বুঝতে হবে যে আমার তেলাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত আর দুনিয়ার টাকা পয়সা খান শৌকত এগুলো যদি হয় তাহলে অন্তত এতটুকু করে তার অঙ্গে মদিনা ওয়ালার তেলাওয়াতের সঙ্গে মিলে যায় অন্য কোনো কারোর সঙ্গে রে ভাই ও দোস্ত বুজুর্গ এই জন্য আমি বলছিলাম এই তেলাওয়াতকে সনদ সহ শিখা চাই তুমি কার কাছ থেকে শিখছো উনি কার কাছ থেকে শিখছেন এই সনদ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কার কাছ থেকে শিখছেন আমি জিব্রাইলের কাছ থেকে এই জিব্রাইল তুমি কার কাছ থেকে শিখছো বলে আমি স্বয়ং কালামের মালিক যিনি তার কাছ থেকে শিক্ষা তোমাদেরকে শিখাই দিয়েছি তেলাওয়াতের সনদটা হাদিসের সনদ আল্লাহ পর্যন্ত সরাসরি যায় না কিন্তু তেলাওয়াতের সনদ সরাসরি আল্লাহ পর্যন্ত যায়